আমাদের কোলাঘাট ব্লক থেকেই কিন্তু এক মিনিট দূরেই রয়েছে এটা, জায়গাটার নাম কি? ছাতিন্দা। ছাতিন্দা মোড়। তো জায়গাটা কতটা আছে? জায়গার উপরে একদম তিনতলা বাড়ি, সিঁড়ি, পায়খানা, বাথরুম, রান্না করার জায়গা সবই রয়েছে। হ্যাঁ প্রিয় দর্শক, আপনারা অনেকেই খুঁজছিলেন যে শ্যাম ভাই আমাকে একটা রোডের ধারে কোলাঘাটের জায়গা দাও, তো আপনাদের দিকে জায়গাটা দেখালো। হ্যাঁ ভাই, কোলাঘাট বিডি অফিস দেখতে পাচ্ছেন, কোলাঘাট যে বিডি অফিস, বিডি অফিসের সামনে দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি একদম সেই ঘর আপনাদের দিকে দেখাতে। তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাসপাতাল মোড়। হাসপাতাল মোড় ছাড়িয়ে কিন্তু যে মেন রাস্তা, মেন রাস্তা দিকে কিন্তু কয়েক সেকেন্ড যাওয়ার পরেই আপনারা দেখতে পাবেন। হ্যাঁ দাদা ভাই, এই যে ছাতিন্দা দেখুন, এই ছাতিন্দা দিয়েই কিন্তু আমরা চলে যাচ্ছি খুব শিগগিরের মধ্যে আপনাদের দিকে দেখাবো সেই ঘর। আশা করছি আপনাদের পছন্দ হয়ে যাবে, একদম রেডি বাড়ি, খুবই কম পয়সার মধ্যে কিন্তু আপনারা পেয়ে যাবেন, একদম চলুন। তো দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি একদম সেই কর্নার, যেটা হচ্ছে ছাতিন্দার যে কর্নার রয়েছে, এই কর্নারটা বাঁকার পরেই কিন্তু প্রিয় দর্শক আপনারা দেখতে পাবেন সেই বাড়ি। প্রিয় দর্শক, আমরা কিন্তু একদম চলে এসেছি সেই বাড়ি, দেখতে পাচ্ছেন একদম আপনাদের দিকে দেখাচ্ছি, একদম মেন রাস্তার গায়ে যে দেখতে পাচ্ছেন মেন পিচ রাস্তা, সেই পিচ রাস্তার গায়ে কিন্তু সেই বাড়ি দেখতে পাচ্ছেন, উপরে একদম টিনের সেট করা রয়েছে। তো চলুন আপনাদের দিকে পুরো দেখতে পাচ্ছেন একদম বাড়িটা একদম দেখাচ্ছি, যে রাস্তাটা মাছিনানের দিক থেকে আসছে আর যে রাস্তাটা কোলাঘাটের দিক থেকে আসছে তারই সাইডের মিডিলেই কিন্তু দেখতে পাচ্ছেন এই বাড়িটি রয়েছে, একদম লম্বা করে একদম শর্ট জায়গা, মানে সরুর মধ্যে খুবই সুন্দর ডিজাইনের একদম বাড়ি। তো আমি একদম চলে এসেছি সরাসরি আপনাদের দিকে, চলুন পুরো বাড়িটা গিয়ে। তো ফার্স্টেই কিন্তু প্রিয় দর্শক আমরা সিঁড়ি দিয়ে উঠছি, মানে দুয়ার বাইরের যে সিঁড়িটা রয়েছে সেই সিঁড়ি দিয়ে একদম উঠছি একদম দোতলাতে। দোতলাতে গিয়ে আপনাদের দিকে সরাসরি শ্যাম ভাই দেখাবো যে কী কী রয়েছে দোতলায়। তো চলুন একদম আমি এসে গেছি দোতলার উপর, তো দেখাচ্ছি আপনাদের দিকে সরাসরি। তো ওনারের সাথে দেখা হলো, মানে ডাইরেক্ট যার জেনার বাড়ি, তো ওনার সাথে দেখা হলো। আপনার নামটা? আমার নাম শ্রীকৃষ্ণ সাঁতরা। শ্রীকৃষ্ণ সাঁতরা ওনার নাম। তো চলুন আপনাদের দিকে পুরো বাড়ি দেখাচ্ছি। তো ফার্স্টেই বাড়িতে ঢুকেই দেখতে পাচ্ছেন রয়েছে প্রিয় দর্শক দুয়ার, দুয়ারের সাইডেই কিন্তু দেখতে পাচ্ছেন ঠাকুর ঘর রয়েছে, ঠাকুর ঘরের সাইডেই দেখতে পাচ্ছেন কিচেন, একদম রয়েছে রান্না করার ব্যবস্থা। এবং এই রান্নাঘরটি আপনারা দেখতে পাবেন কিন্তু একদম রাস্তা পুরো ফাঁকা, এই সাইড দিয়ে এসে এবং সাবমার্সেল ব্যবস্থা রয়েছে। হ্যাঁ, তো চলুন আমরা কিন্তু রুমে ঢুকে যাচ্ছি। এই একটা প্রিয় দর্শক হচ্ছে রুম, মানে আন্ডারগ্রাউন্ড হচ্ছে রুম, আর রুম ছোট ফ্লোর, এটা ফার্স্ট ফ্লোর, মানে এটা দোতলাতে। আর নিচে উপর দোতলাতেই দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক বাথরুম, বাথরুম রয়েছে, চান করার ব্যবস্থা আছে, সব কিছুই রয়েছে, একদম রেডি বাড়ি। তো আপনাদের দিকে সরাসরি কোলাঘাট থেকে শ্যাম ভাই দেখাচ্ছি। এটা একটা খুবই সুবিধা যাদের দীর্ঘদিন ধরে বাড়ি খুঁজছেন নতুন জায়গায় কোলাঘাটে, একদম যে রেডি বাড়ি আমরা চাই, একদম মানে কিনা মাত্রই বাড়িতে ঢুকবো, তো খুবই রেডি বাড়ি, একদম সব কিছু দেখতে পাচ্ছেন, ডেকোরেশন ফার্নিচার একদম পুরো রেডি রয়েছে। আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। আর কতদিন বাড়িটা আছে একটু জানবো আপনার থেকে দাদা, আসুন আসুন জোরে বলুন, কতদিন আছে বাড়িটা? বাড়িটাই বছর চারেক। তো বছর চারেক হয়েছে বাড়ি, পুরো দেখতে পাচ্ছেন ফার্নিচার সহ ডেকোরেশন রয়েছে। আপনাদের দিকে জানলা দিয়ে দেখাচ্ছি দু সাইডেই, একদম দেখতে পাবেন কিন্তু আপনারা মেন রাস্তা, তো মেন রাস্তা দিয়েই কিন্তু একদম রেডি রয়েছে, আর এপাশেও রয়েছে জানলা দেখতে। তো চলুন প্রিয় দর্শক আজকে আপনাদের দিকে তিনতলাটা দেখাবো, এটা দোতলা, এখন নিচের তলাটা দেখানো হয়নি, এটা তিনতলাতে যাচ্ছি। তো চলুন আমরা একদম তিনতলার সিঁড়ি দেখতে পাচ্ছেন যে কত শর্ট জায়গার মধ্যে এত সাজানো গুছানো রয়েছে এই বাড়িটা, না আমি আসলে বুঝতে পারতাম না। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা একদম তিনতলার রুম, তিনতলার রুম, একদম খাট ডেকোরেশন সবই রয়েছে, একদম খুবই পুট্টি পুট্টি, একদম পালিশ সবই কিছু ব্যবস্থা। এটা তিনতলার রুম, তিনতলাতেও কিন্তু দেখতে পাচ্ছেন একটা গ্রিন রুম রয়েছে, ছোট রুম, ছোট রুমের পাশেই কিন্তু এখানেও কি বাথরুমের ব্যবস্থা আছে। তো দোতলাতেও, তিনতলাতেও দেখতে পাচ্ছেন চান করার জায়গা, আর রয়েছে সাবার টাবারও লাগানো আছে, এবং এখান দিয়েও সিঁড়িতে ওঠার ব্যবস্থা রয়েছে চারতলা দিয়ে। আপনাদের দিকে চারতলার উপরে উঠছি, চারতলার উপরেও কিন্তু সিঁড়ি দিয়ে একদম উঠে আপনাদের দিকে সরাসরি দেখাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটা আমরা একদম চারতলার উপরে উঠে এসেছি, পুরো সাবমার্সেল টার্সেল সবই ফিটিং রয়েছে দু সাইড দিয়ে, একদম আপনারা প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন রাস্তা। তো একদম আপনাদের দিকে তিনতলার উপর থেকে দেখাচ্ছি যে ঘরটার মানে কি রয়েছে। তো দেখতে পাচ্ছেন জলের ট্যাঙ্কি রয়েছে এবং মেন রাস্তা, একদম কোলাঘাটের সব কিছুই আপনারা এই ভিডিওর দ্বারাই দেখতে পাবেন, এবং জায়গা দূর থেকে দেখে বোঝা যাবে না, আপনাদের দিকে আসতে হবে যদি কেনার ইচ্ছা থাকে। তো দেখতে পাচ্ছেন একদম কিন্তু শেড রয়েছে উপরে, একদম শেড রয়েছে ফার্নিচারের, মানে তিনতলার উপরে, কোনো অসুবিধা নেই। তো দেখতে পাচ্ছেন জামা কাপড় মেলারও ব্যবস্থা আছে, রুম তার মানে তিনটা আছে, তিন কামরা রুম রয়েছে,
তিন ক্যামেরা রুম রয়েছে একদম দেখতে পাচ্ছেন পুরো সেট ফেট। তো চলুন আপনাদের দিকে নিচের ফ্লোর দেখানোর পর কিছু কথা বলছি আপনারা দেখতে পাবেন। তো প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এটা কিন্তু নিচের তলা, একদম নিচের তলা। আপনারা একদম পিচ রাস্তা থেকে আপনার নিজস্ব জায়গাতে পা দিবেন, পা দেওয়ার পরে এটা নিচের তলা। এবার নিচের তলায় রুমটা আপনাদের দিকে দেখাচ্ছি, নিচের তলার রুমটা। তো দেখতে পাচ্ছেন একদম একটা রুম রয়েছে নিচের তলায়, দোতলা একটা রুম রয়েছে এবং তিনতলাতেও একটা রুম রয়েছে। খুবই মোটামুটি ভালো পজিশন আপনাদের দিকে দেখালাম, আপনাদের যদি পছন্দ হয়ে থাকে। এবং দেখতে পাচ্ছেন চার সাইডেই কিন্তু রাস্তা ছাড়ার মানে জায়গা রয়েছে, নিজের ঘরের রং মেরামত করার জন্য কিন্তু চারধারেই কিন্তু ব্যবস্থা রয়েছে। তো চলুন আপনাদের দিকে সাইড দিয়ে দেখাচ্ছি। এখানে নিচের তলাতেও কিন্তু বাথরুমের ব্যবস্থা রয়েছে, মানে পায়খানা। তো দেখতে পাচ্ছেন পুরো পাথর লাগানো, দেড় ডিসমেল জায়গার উপরে একদম তিনতলা বাড়ি, সিঁড়ি, পায়খানা, বাথরুম, রান্না করার জায়গা সবই রয়েছে। যাদের পছন্দ খুঁজছেন যে কোলাঘাটের শান্তিপ্রিয় জায়গা, অনেকেই দূর দূরান্তর মানুষ জানে যে কোলাঘাট শান্তিপ্রিয় জায়গা, এখানে কোনো ঝগড়া অশান্তি নেই, তো বাড়ি কিনবেন। তো আপনাদের যদি পছন্দ থাকে এই কাকুর সাথে যোগাযোগ করতে পারেন। জায়গাটা আপনারই তো, জায়গাটার কাগজপত্র ঠিকঠাক আছে তো? কাগজপত্র একদম ক্লিয়ার, কোনো খাস জায়গাটায় কোনো ব্যাপার না, তো খাস জায়গাটায় আর কোনো ব্যাপার নয়। আপনারা আসুন, যদি পছন্দ থাকে আপনার ফোন নম্বরটা একটু বলুন। 8555 980 980 568 568 568, এই নাম্বারে যোগাযোগ করবেন। আর রেটটা কত দিচ্ছেন? রেটটা 35 লাখ টাকার মতন বলছে। আপনারা আসুন, এসে দরদাম করুন। দেখুন অনেকেই ভিডিওটা দেখে ভাবে হয়তো সাম্বাইয়ের কোনো ব্যাপার নেই, এখানে এখানে ডাইরেক্ট একদম যার জায়গা তার সাথেই কন্ট্যাক্ট করুন। দেখুন একটা সমস্যার মধ্যে পড়ে গেছে, আমাকে বললো যে বিক্রি করতে হবে। মানুষের সমস্যাতেই কিন্তু ঘর বাড়ি বিক্রি করে, তো ওনার সাথে ডাইরেক্ট যোগাযোগ করুন। ওনার নম্বর দিল, রেড করুন। তো সবাইকে নমস্কার, আর প্রত্যেকটা ভিডিওটা অনুরোধ করবো বন্ধু বান্ধবদের দিকে শেয়ার করুন। দেখুন আপনার বন্ধু বান্ধব না হলেও অন্য একজন হয়তো কিনতে পারে, তো যাতা শেয়ার করুন যাতে দোকান জায়গাটা বিক্রি হয়, এই আশা রাখছি। নমস্কার, সবাই শ্যামভাইয়ের প্রণাম নেবেন। ভিডিওটা দেখার পরে অনেকেই অনেক কিছু ভাববে, কে কি ভাবলো, তাতে শ্যামভাইয়ের কোনো যায় আসে না, মানুষ বিপদে পড়ে। দেখুন এটাও একটা সমাজমূলক কাজ, হয়তো সামান্য কিছু পয়সা দিচ্ছে, এমন যে পয়সা দিচ্ছি তাও কোনো ব্যাপার নয়। তো এটা ওই জায়গাটা যদি বিক্রি হয়ে যায় ওই লোকটা কিন্তু খুবই বিপদের মধ্যে পড়েছে, তাই বিক্রি করবে। তো এরকম যদি কোনো কারো কাজ থাকে কিংবা দোকানের অ্যাড দেওয়ার থাকে, শ্যামভাইয়ের কাছে আসুন।